মোটর চালিত ন্যাপসেক মিস্ট ব্লোয়ার মোটর চালিত ন্যাপসেক মিস্ট ব্লোয়ারটির একটি ক্ষুদ্র দুই স্ট্রোক পেট্রোল বা কিরোসিনের ইঞ্জিন রয়েছে যার আকার ৩৫ কিউবিক সেন্টিমিটার যার সাথে একটি সেন্ট্রিফিউগাল পাখা যুক্ত থাকে সেন্ট্রিফিউগাল পাখাটি সাধারণত উলম্বভাবে বসানো থাকে পাখাটি অতি উচ্চ বায়ু প্রবাহের সৃষ্টি করে যা একটি নব্বই ডিগ্রি বাঁকের মধ্য দিয়ে গতিপথ বদলে একটি নমনীয় প্লাস্টিক নির্গমন নলে প্রবাহিত হয় যার একটি অপসরণশীল নির্গমন পথ রয়েছে ট্যাঙ্কটি প্লাস্টিকের তৈরি স্প্রেয়ারের ওজন এগারো কিলোগ্রাম ছোট গাছ ঝোপঝাড় এবং ফসলের সারিতে কীটনাশক ছিটাতে ন্যাপস্টিক স্প্রেয়ারগুলো ব্যবহৃত হয় স্প্রে ট্যাঙ্কটিতে একটি প্রকোষ্ঠ রয়েছে যেখানে জ্বালানি ও ইঞ্জিনের পাখা একটি সাধারণ কাঠামোতে স্থাপিত যা চালকের পেছন দিকে বসানো থাকে স্প্রে তরলটি মাধ্যাকর্ষণের কারণে প্রবাহিত হয় এবং সরু মুখ নলের আগা দিয়ে শোষণ প্রক্রিয়ার সৃষ্টি হয় এভাবে বায়ু প্রবাহের মধ্যেও তা বিদ্যমান থাকে স্প্রে তরলকে নির্গমন নলের ভেতর দিয়ে পাম্প করার জন্য স্প্রেয়ারের কিছু মডেলে রোলার পাম্প রয়েছে এছাড়া উঁচু গাছে স্প্রে করার সংযুক্তিও রয়েছে এই স্প্রেয়ারগুলোর কর্তনী জাতীয় সরু মুখ নল রয়েছে তরলকে ছিটানোর জন্য নিয়ন্ত্রণ ভালভটি ধীরে ধীরে খোলা হয় এবং কাঙ্ক্ষিত প্রবাহ হারের জন্য নিয়ন্ত্রিত করা হয় চালনাকারী নির্গমন নলটিকে লক্ষ্য বস্তুর দিকে তাক করে যে স্প্রে তরলটি বায়ুপ্রবাহের মধ্যে পড়ে সেটি বিভক্ত হয়ে যায় এবং বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে কুয়াশার সৃষ্টি করে হস্তচালিত ন্যাপসেক স্প্রেয়ারের তুলনায় এই স্প্রেয়ার পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ভাগ শ্রম এবং পঁয়ত্রিশ ভাগ খরচ বাঁচায় এখানে নির্গমন মুখে বায়ুর গতিবেগ মিটার প্রতি সেকেন্ড পঁয়ষট্টি থেকে পঁচাত্তর আনুভূমিক পরিসীমা মিটার দশ থেকে পনেরো উলম্ব পরিসীমা মিটার ছয় থেকে আট শক্তি অশ্বশক্তি এক দশমিক দুই পাখার আউটপুট মিটার প্রতি মিনিট সাত মাঠ ক্ষমতা হেক্টর প্রতি ঘন্টা তিন রক্ষণাবেক্ষণ সূচি স্প্রে করার কাজ শেষ হলে স্প্রে তরলের ধারকটিকে খালি করতে হবে পুরো যন্ত্রের ভেতরটা তাজা পানি দিয়ে ধুতে হবে এবং এটিকে পরিষ্কার রাখতে হবে শুষ্ক ও পরিষ্কার ঘরে গুদামজাত করার আগে পাম্প সাকশন লাইন পাইপ ছাঁকনি সরবরাহক নল সরু নলমুখ প্রভৃতিকে তাজা পানি দিয়ে পরিষ্কার করে রোদে শুকাতে হবে যন্ত্র সংরক্ষণাগার স্প্রেয়ারটিকে শুষ্ক ও পরিষ্কার ঘরে গুদামজাত করা উচিত